আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত। ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো বৃষ্টি ভেজা সন্ধ্যায় নিশান যুগ, বৃষ্টি ভেজা সন্ধ্যার কি করার আছে বলেন? বসে বসে ভিডিওটা করি। গাড়িটা তো সে মানে কি বলবো, খুবই সুন্দর, খুব সুন্দর একটি গাড়ি ভাই। এটা হচ্ছে নিশানের মধ্যে সবচাইতে মানে লেটেস্ট বলা যায় আর কি, লেটেস্ট না আসলে স্টাইলিশ গাড়ি বলা যায় আর কি। আচ্ছা, খুবই স্টাইলিশ গাড়ি নিশানের মধ্যে। আপনি তো বিশ্বাস করতেন না, শুধু টয়োটা টয়োটা টয়োটা। না আসলে বিশ্বাস করতাম না ঠিকই, এরকম আসলে না, আসলে হচ্ছে যে নিশান গাড়ি আগেও সেল করেছি বাট এরকম ভাবে সেল করি না যে আপনার বলাতে আমি এখন আনা আরম্ভ করেছি। না আমার মতে নিশানের প্রত্যেকটা গাড়ি খুব সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর, খুব ডিজাইনেবল গাড়ি, খুবই ডিজাইনেবল গাড়ি এগুলো। তো চলুন এটা দেখি। জি, এটা হচ্ছে নিশান ঝুকি, আর এটার মডেল ইয়ার হচ্ছে 2011। জি, রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2016। আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ একদম অরিজিনাল কালারের গাড়ি, প্রতিটা লাইট কিন্তু একদম দেখেন নতুনের মতো লাইটগুলো, সাথে এখানে ফগ লাইট দেওয়া আছে, সামনে গ্রিলগুলো মাশাআল্লাহ খুবই সুন্দর, একেবারে ফ্রেশ অবস্থা আছে, এবং খুব সুন্দর একটা ডিজাইনেবল ভিগো বাম্পার দেওয়া আছে, ডিজাইনেবল একটা বাম্পার, বাম্পারটা খুবই দরকার, হ্যাঁ খুবই জোস একটা বাম্পার দেওয়া আছে। আর নাম্বারটা হচ্ছে ঢাকা মেট্রো ঘ/17 সিরিয়াল। ওকে, জি। এছাড়া এই পাশের লাইটও দেখতে পাচ্ছেন একদম নতুনের মতো লাইট, মনে হচ্ছে একদম নতুন লাইট লাগানো, বাট এটা গাড়ির সাথে অরিজিনাল লাইট, এবং সাথে ফগ লাইট দেওয়া আছে এখানে। এছাড়া গাড়ির সবচাইতে ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে গাড়ির গ্লাস, যেটা আমি সবসময় দেখিয়ে দিয়ে থাকি আমার দর্শক ভাইদের। দেখেন একেবারে অরিজিনাল নিশানের লোগো দেওয়া আছে, এখানে স্টিকার দেওয়া আছে, মাশাআল্লাহ খুবই সুন্দর অরিজিনাল গ্লাসগুলো দেওয়া আছে। আর এই গাড়ির সবচাইতে বড় আকর্ষণটা হচ্ছে গাড়ির চাকা। আপনি দেখেন গাড়ির চাকার হচ্ছে লো প্রোফাইল টায়ার, রিংগুলো মাশাআল্লাহ একদম ডিজাইনেবল একটা রিং, খুবই সুন্দর একটি রিং। হ্যাঁ, আর এছাড়া হচ্ছে আপনার এই যে লুকিং গ্লাসগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রিঙ্কাল অটো লুকিং গ্লাস, খুবই সুন্দর লুকিং গ্লাস, প্রত্যেকটা রেন সেট জেনুইন রেন সেটগুলো আছে, এখনও কোনো রিপিট করা হয়নি, অরিজিনালটাই আছে। সাথে একটা আপনার ইয়ে দেওয়া আছে যেটা হচ্ছে রূপবার, যদিও এটা অরিজিনাল না, এটা হচ্ছে আফটার মার্কেট। এছাড়া দুটো ডোর হচ্ছে আপনার ফিঙ্গারপ্রিন্ট ডোর, মাশাআল্লাহ খুবই সুন্দর। আমি কিন্তু গাড়ির ভিতরটা দেখাই, ভিতরটা কিন্তু অসাধারণ। ওয়াও, দেখেন ভিতরটা কত সুন্দর, অনেক সুন্দর গাড়ি দেখার। জি, এইসব গাড়ি আসলে খুবই মানে যত্ন সহকারে ইউজ করলে এগুলো গাড়ি কিন্তু খুব ভালো চলে। আমাদের দেশে টয়োটার মানটা একটু বেশি, বাট নিশান কিন্তু গাড়ি কিন্তু খুব ভালো গাড়ি, খুবই ভালো গাড়ি। এবং প্রতিটা গ্লাস দেখেন একদম জেনুইন গ্লাসগুলো আছে, প্রতিটা লাইট কিন্তু একেবারে জেনুইন লাইট, এবং দেখেন লেখা আছে ঝুঁকি, এখানে নিশানের লোগো দেওয়া আছে, মাশাআল্লাহ খুবই সুন্দর। প্রত্যেকটা গ্লাস অরিজিনাল গ্লাস, হার্ড লাইট দেওয়া আছে, ওয়াইফার দেওয়া আছে, প্রত্যেকটা জিনিস এখনো জেনুইনটাই আছে, কোনো চেঞ্জ করা হয়নি। গাড়ি দেখলে ভিতরটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর, দেখেন ভিতরটা একেবারে ক্লিন অবস্থা আছে এগুলো, এবং স্পেয়ার চাকাটাও খুব সুন্দর এখানে রাখা আছে, স্পেয়ার চাকা, এই যে স্পেয়ার চাকাটা রাখা আছে, এখনো ইউজ করা হয়নি, একদম নতুনের মতো দেখেন। প্রত্যেকটা পার্ট দেখেন জেনুইন, একেবারে পেস্টিং দেওয়া আছে, জাপানি পেস্টিং, মাশাআল্লাহ খুবই সুন্দর অবস্থা আছে এগুলো, কোথাও একটা হাত তুলে পারিনি। দেখলে ভিতরটা মাশাআল্লাহ অনেক সুন্দর দেখেন, একেবারে ফ্রেশ অবস্থা আছে, এবং ডিভিডি ব্যাক ক্যামেরা সব কিছু দেওয়া আছে মাশাআল্লাহ। এবং এই পাশে বডিটা দেখেন খুবই সুন্দর একেবারে, এ দেখেন প্রত্যেকটা ডোর দেখেন অনেক সুন্দর মাশাআল্লাহ, অনেক ফ্রেশ অবস্থা আছে, অনেক সুন্দর অবস্থা আছে আলহামদুলিল্লাহ। এই পাশে দেখেন প্রত্যেকটা ডোর বা ফ্রেশ অবস্থা আছে আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর অবস্থা আছে। এবং ভিতরটা আমি একটু দেখাই, ভিতরটা দেখেন মাশাআল্লাহ, ভিতরটা খুব সুন্দর, একেবারে ফ্রেশ অবস্থা আছে, প্রত্যেকটা ড্যাশবোর্ড বা আপনার এসির ফাংশনগুলো মাশাআল্লাহ খুব সুন্দর দেখেন, খুবই সুন্দর। ডিভিডি অ্যান্ড্রয়েড মনিটর দেওয়া আছে, এসি হচ্ছে সফট টাচ, গাড়ির মিটারটাও খুব সুন্দর দেখতে পাচ্ছেন, একেবারে ফ্রেশ অবস্থা আছে আলহামদুলিল্লাহ। এই বাজেটের মধ্যে সবচেয়ে সুন্দর গাড়ি? জি, খুবই সুন্দর, মানে স্বল্প বাজেটের মধ্যে সেরা গাড়ি বলা যায় আর কি, কারণ এটা হচ্ছে একটা জিপ স্টাইলের গাড়ি। জি, একটা জিপ স্টাইলের গাড়ি মাশাআল্লাহ অনেক সুন্দর, এবং ভিতরের সেলিংগুলো দেখেন খুবই ফ্রেশ অবস্থা আছে, এগুলো কিন্তু যে ইউজ করেছে যে ভদ্রলোক খুব যত্ন সহকারে ইউজ করেছে, কারণ এখনো কিন্তু কোনো বড় ধরনের কোনো কালার করা হয়নি কোনো কিছু, যেহেতু জেনুইন কালারে আছে, অরিজিনাল কালারে আছে, খুব ফ্রেশ অবস্থা আছে। আপনাকে ইঞ্জিনটা একটু দেখাই তাহলে বুঝতে পারবেন।
ভিতরটা দেখেন অনেক সুন্দর, আসলে অনেক ফ্রেশ অবস্থা আছে। প্রত্যেক প্রত্যেক ইঞ্জিনটা দেখেন একেবারে ফ্রেশ, কোথাও আপনার হাতিয়ে বাড়িনি। প্রতিটা জয়েন্টগুলো দেখেন অরিজিনাল চাতিস, অরিজিনাল মার্সেলগুলো আছে, আসলে কোথাও একটা হাতিয়ে বাড়িনি, খুবই ফ্রেশ অবস্থা আছে। নাইস, এই গাড়িটির দাম কত চাচ্ছেন? জি, এটা প্রাইসটা বলার আগে এই মডেলটা আরেকবার বলে দিচ্ছি। এটা মডেল হচ্ছে 2011, রেজিস্ট্রেশন হচ্ছে 2016, আর এটা হচ্ছে নিসান ঝুকি, আর এটার আস্কিং প্রাইস হচ্ছে আমাদের 15,75,000 টাকা। 15,75,000, জি, এটা হচ্ছে আস্কিং প্রাইস, এটা ফিক্স না, অবশ্যই দাম নিয়ে আলোচনা করবো ফাইনালি গাড়িটা দেখার পর ইনশাল্লাহ। ঠিক আছে, আপনার অ্যাড্রেসে উপর, জি, আমার অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ, 4 রাস্তার মোড়, চৌরাস্তা থেকে 10 গজ গাবতলি দিকে আগালে হাতে বাম পাশে মদিনা কার কালেকশন। যারা গাবতলি দিয়ে আসবে মোহাম্মদপুর 4 রাস্তা মোড়ে 10 গজ আগেই হাতে ডান পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ড পেয়ে যাবেন। আর সবচেয়ে সহজ উপায় হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন, আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাল্লাহ। আর আমার ফোন নাম্বার হচ্ছে 01711-58-6762, পাশাপাশি একটা নাম্বার 01971-222-570, দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে, আপনি চাইলে হোয়াটসঅ্যাপে ফোন করবেন। ঠিক আছে, তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।